সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন, আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কী হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? আমার নাম আসিয়া। আসিয়া, বাচ্চাটা কার? আমার ভাই। বাচ্চার বাবা কি হয়েছে? বাচ্চার বাবা ভাই মনে করো বিয়ে করে চলে গেছে। তো বাচ্চা সহ প্রতিবেদনে আসছেন, কি চিন্তা বা কি আশা করে আসছেন? অনেকটা কষ্টের মাঝে আইছে ভাই, বাচ্চাটাকে নিয়ে। ভাই বাচ্চাটাকে নিয়ে মনে করো অনেকটা টেনশনের মধ্যে আছে ভাই। বাচ্চাটাকে অনেক ছোটো থাকতে মনে করো ফেলা দিয়ে চলে গেছিলো ভাই, বিয়ে শাদী করছে। অনেক কষ্ট করে বাচ্চাটাকে আমি মানুষ করছি ভাই, মানুষের মায়ের কাছে দিয়া আর মানুষের কাছে কাজে যাই ভাই। বাচ্চাটা নিয়ে এত কাজ করতে পারি না, তার লেগে বাচ্চাটাকে মার কাছে আলাদা দুধ কিনা মার কাছে দিয়ে মানুষের কাছে। বিয়েটা কি পারিবারিকভাবে হয়েছিল না প্রেম করে করছে? হ্যাঁ ভাই, পারিবারিকভাবে হয়েছে, বাবা মা পছন্দ করে দিচ্ছে। কতদিন সংসার করছিলেন? 2 বছর ভাই। তো এখন স্বামী ছাড়া হয়ে গেছেন এই বয়সে, এখন সুখে শান্তিতে থাকার কথা, অথচ স্বামী ছাড়া কেমন লাগে জীবনটা? অনেক কষ্টে আছি ভাই, মনে করো অনেক দুঃখে আছি। মেয়ে বাচ্চা মনে করো আমাকে তালাক দিয়ে চলে গেছে। মেয়ে সন্তান হয়েছে বলে ছেড়ে দিয়ে চলে গেছে? এটা তো মানুষ না আসলে, মানে এগুলা আসলে কি বলবো, আল্লাহ তাদের হেদায়েত দান করুক সেই দোয়াই করি। লেখাপড়া করছিলেন? লেখাপড়া করছিলাম ভাই। এখন ভবিষ্যৎ কি চিন্তা করতেছেন? বিয়ে শাদী করবেন না এইভাবে বাকি জীবনটা কাটাই দিবেন? না ভাই, বিয়ে শাদী করব যদি আমার পাশে থাকে, আমার ভালো ভালো মনে করে দুঃখে সুখে আমার পাশে থাকে, সেরকম একটা ভালো মনের মানুষ পেলে বিয়ে করব। আচ্ছা আচ্ছা, কোনো বিবাহিত পুরুষ বাচ্চা কাচ্চা থাকে সেরকম পুরুষকেও করবেন? হ্যাঁ ভাই, সে যেরকমই হোক, বয়স যেরকমই হোক ভাই, আমার তাতে কোনো প্রবলেম নেই। সে যদি আমার আমাকে দুবেলা দুমুঠো খেয়ে আমার পাশে থাকতে পারে, বিয়ে শাদী করতে মানুষ ছেলে আমি তার কাছে পছন্দ করে দিচ্ছি। কতদিন সংসার করছিলেন? 2 বছর ভাই। তো এখন স্বামী ছাড়া হয়ে গেছেন এই বয়সে, এখন সুখে শান্তিতে থাকার কথা, অথচ স্বামী ছাড়া কেমন লাগে জীবনটা? অনেক কষ্টে আছি ভাই, মনে করো অনেক দুঃখে আছি। মেয়ে বাচ্চা মনে করো আমাকে তালাক দিয়ে চলে গেছে। মেয়ে সন্তান হয়েছে বলে ছেড়ে দিয়ে চলে গেছে? এটা তো মানুষ না আসলে, মানে এগুলা আসলে কি বলবো, আল্লাহ তাদের হেদায়েত দান করুক সেই দোয়াই করি। লেখাপড়া করছিলেন? লেখাপড়া করছিলাম ভাই। এখন ভবিষ্যৎ কি চিন্তা করতেছেন? বিয়ে শাদী করবেন না এইভাবে বাকি জীবনটা কাটাই দিবেন? না ভাই, বিয়ে শাদী করব যদি আমার পাশে থাকে, আমার ভালো ভালো মনে করে দুঃখে সুখে আমার পাশে থাকে, সেরকম একটা ভালো মনের মানুষ পেলে বিয়ে করব। আচ্ছা আচ্ছা, কোনো বিবাহিত পুরুষ বাচ্চা কাচ্চা থাকে সেরকম পুরুষকেও করবেন? হ্যাঁ ভাই, সে যেরকমই হোক, বয়স যেরকমই হোক ভাই, আমার তাতে কোনো প্রবলেম নেই। সে যদি আমার আমাকে দুবেলা দুমুঠো খেয়ে আমার পাশে থাকতে পারে, সেরকম একটা মানুষ ছেলে আমি তার কাছে বিয়ে করব। তো আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? আমার ফোনের মাধ্যমে। নাম্বারটা মুখস্থ আছে? না ভাই, আপনি বলে দিন। নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিহার, শুনতে পারলেন এক অসহায় স্বামীহারা আপুর জীবনের গল্প। কেউ যদি সত্যিকার অর্থে যোগাযোগ করতে চান বা খোঁজখবর নিয়ে বিয়ে শাদী করতে চান, অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01987460958। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ ভাই, খোলা পাবেন। যাক, নাম্বারটা খোলা রাখবেন, আর যত কষ্ট হোক 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন। তোকে আপু ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।